হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা জানবো ভিটামিন D3 সম্পর্কে। নবজাতক বাচ্চাদের জন্য এই D3 ভিটামিনটি দেওয়া হয় কেন, আর এর মধ্যে রয়েছে ভিটামিন D3 এবং ক্যালসিট্রল, অর্থাৎ ক্যালসিয়াম এবং ক্যালসিট্রল, এই দুটি নিয়ে এই ভিটামিনটি তৈরি। তো বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষ করে নবজাতক বাচ্চাদের ক্ষেত্রে এই ভিটামিনটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। কেন দিয়ে থাকেন, এর কাজ কী, আর এই ভিটামিনটি খাওয়ানোর ফলে বাচ্চাদের কী কী বেনিফিটগুলি পাওয়া যাবে, তো এগুলি নিয়ে আমরা আজকে জানব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বটনটি অন করে রাখুন। তো শুরু করি ভিডিওটি। নেক্সট, তো নবজাতক শিশুদের জন্য এই ভিটামিন D3 প্রেসক্রাইব করা হয় কেন? নবজাতক শিশুরা যখন মায়ের দুধ বা গরুর দুধ খাওয়ায়, তো সেক্ষেত্রে কিন্তু ভিটামিন সেরকম থাকে না, তো সেই অভাব সে বাচ্চাদের থেকে যায়। সেই অভাবটা দূর করানোর জন্যই কিন্তু এই ভিটামিন D3 দেওয়া হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চাদের 0 থেকে 1 বছরের মধ্যে দেওয়া হয়ে থাকে, সমস্যার কারণে দেড় বছরের মতো দেওয়া হয়ে থাকে। তো এই ভিটামিন D3 বাচ্চাদের না খাওয়ালে কী হতে পারে? তো যদি এই ভিটামিন D3 বাচ্চাদের না খাওয়ানো যায়, তো বাচ্চাদের কিন্তু বাচ্চাদের হাড় বেঁকে যেতে পারে বা পায়ের হাড় বেঁকে যেতে পারে, লিকেট রোগের সম্ভাবনা দেখা দিতে পারে। এই ভিটামিন D3 অভাব দূর করানো যেতে পারে এই ভিটামিন D3 ড্রপ খাওয়ানোর পরে, অথবা বাচ্চাদের পর্যাপ্ত পরিমাণের রৌদ্রতে রাখলে সেই অভাব দূর হতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভিটামিন D3 ড্রপ ডক্টর দ্বারা প্রেসক্রাইব করা হয়। তো ভিটামিন D3 ড্রপ 400 ইউনিট এবং 800 ইউনিট, এই দুই প্রকার হয়ে থাকে। তো 0 থেকে 1 বছর বয়সের বাচ্চাদের এই দুটি ফরম্যাট, অর্থাৎ 400 ও 800 ML ইউনিটের দেওয়া হয়। তো এই ভিটামিন D3 বাচ্চাদের যদি খাওয়ান, তাহলে এর ডোজ, সঠিক ডোজটি কী হতে পারে? তো যদি 400 ইউনিট হয়, তো সেক্ষেত্রে 0 থেকে 6 মাসের মধ্যে তাদের ক্ষেত্রে 0.5 ML, অর্থাৎ 10 ফোঁটা করে, আর 6 মাস থেকে 1 বছরের মধ্যে হলে সেক্ষেত্রে 1 ML, অর্থাৎ 20 ফোঁটা করে দিনে একবার। আর যদি 800 ইউনিট হয়, তো ছ মাসের উপরে বাচ্চাদের 0.5 ML খাওয়ানো হয়। তো এভাবে খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকেন, আর এই ভিটামিন ডি ড্রপগুলি ডক্টরের সাথে পরামর্শ নিয়ে বাচ্চাদের খাওয়াবেন। তো অবশ্যই বাচ্চাদের কিন্তু এই ভিটামিন D3 খাওয়ানো দরকার, এই জন্যই কিন্তু ডক্টররা এই ভিটামিন D3 ড্রপ প্রেসক্রাইব করে থাকেন। তো এই ভিটামিন D3 বাচ্চাদের খাওয়ানোর ফলে বাচ্চাদের এই ধরনের হাড়ের সমস্যা, অর্থাৎ হাড় বেঁকে যাওয়া বা হাড় অতি সহজেই ভঙ্গুর হয়ে পড়ে যাওয়া, আর জরায় ফুলে যাওয়া বা হাড় পাকা হয়ে যাওয়া, রিকেট রোগের মতো, এগুলি সমস্যা থেকে ইজিলি মুক্তি পেতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিটামিন D3 বাচ্চাদের কিন্তু অতি আবশ্যক একটি ড্রপ, 0 থেকে 1 সাল অথবা 1.5 সাল সময় পর্যন্ত এই ড্রপটি খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকেন। এই ড্রপগুলি যে কোনো ওষুধের দোকানে ইজিলি পাওয়া যায়। তো এই ড্রপগুলির আনুমানিক যে প্রাইস, সেটা 60 থেকে 70 টাকার মতো, এক কোম্পানির এক এক রকমের হয়। তো আজকে যে ড্রপটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হলো DSUP, এটি একটি খুব ভালো ড্রপ, এটি 400 ইউনিটের। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিটামিন D3 খাওয়ানোর ফলে বাচ্চাদের সেরকম কোনো মেজর সাইড এফেক্ট থাকে না। যদি সাইড এফেক্টের সম্মুখীন হন, দেখা দেয়, তো অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে
পরামর্শ নেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে।